গাবিকে যদি আপনি শুধু শুকনা খড় খাওয়ান, শুধু গাবি বলে নয় যে কোনো গরুকে যদি শুকনো খড় শুধু খাওয়াতে থাকেন, তাহলে তার প্রতিদিন প্রায় 300 গ্রাম পরিমাণ ওজন কমতে থাকে। এজন্য খড়কে প্রক্রিয়া করে খাওয়ানো এবং কাঁচা ঘাসের সঙ্গে মিশিয়ে খাওয়ানো অথবা চিটা গুড় বা কিছু ভুষি লবণ এগুলো মিশিয়ে খড়কে প্রক্রিয়া করে খাওয়ানো উচিত। তাহলে গরুর স্বাস্থ্যহানি হবে না, বরং তার পুষ্টিমান বৃদ্ধি পাবে খাবারের এবং তার স্বাস্থ্যেরও উন্নতি হবে এবং দুধের পরিমাণও দিনে দিনে বৃদ্ধি পাবে। সুষম খাবার হিসেবে গাভীকে প্রতিদিন 10-15 কেজি সবুজ ঘাস, 4-5 কেজি খড় এবং 18-20% প্রোটিন সমৃদ্ধ দানাদার খাবার 2-3 কেজি খাওয়াতে হবে। প্রোটিন সমৃদ্ধ দানাদার খাবারের তালিকা: গমের ভুষি 25 কেজি, চাউলের কুড়া 10 কেজি, কলাই ভুষি 30 কেজি, ভাঙা ছোলা 10 কেজি, তিলের খৈল 20 কেজি, ঝিনুক অথবা হাড়ের গুঁড়া 2 কেজি, লবণ 500 গ্রাম, ডিবি ভিটামিন রেনাফিট ডিবি 500 গ্রাম, ডিসিপি ক্যালসিয়াম প্লাস 500 গ্রাম, চিটা গুড় 4-6 কেজি। এ মিশ্রিত খাবার গাভীর 100 কেজি ওজন প্রতি 2-2.5 কেজি হারে খাওয়াতে হবে। তবে প্রথম 5 লিটার দুধ উৎপাদনের জন্য প্রতিদিন 3 কেজি দানাদার খাবার এবং পরবর্তী প্রতি 1 লিটার বর্ধিত দুধের জন্য অতিরিক্ত 0.5 কেজি দানাদার খাবার দিতে হবে। কিন্তু দুধ যত বেশি হোক না কেন, 9 কেজির বেশি দানাদার খাবার দেওয়া উচিত নয়। প্রতিদিনের বরাদ্দকৃত দানাদার খাবারের অর্ধেক সকাল 8-9 মধ্যে দুধ দোহনের পর এবং বাকি অর্ধেক বিকেল 4-5 মধ্যে দুধ দোহনের পরপরই খাওয়াতে হবে। একটি পূর্ণবয়স্ক দুগ্ধবিহীন গাভীর জন্য প্রতিদিন গাভীর 100 কেজি ওজন প্রতি আঁশ জাতীয় খাবার 1 কেজি, কাঁচা ঘাস 2-3 কেজি এবং দানাদার মিশ্র খাবার 1-1.5 কেজি খাওয়াতে হবে। গাভীকে কখনোই ভাত জাউ খাওয়ানো উচিত নয়, এতে গাভীর দেরিতে বয়প্রাপ্তি হয় এবং বাচ্চা ধারণে ব্যর্থ হয়, দুধ উৎপাদনের হার কমে যায়, প্রতি বছর একটি বাছুর প্রাপ্তি থেকে মালিক বঞ্চিত হয়। ভাত বা মাড় কোনো অবস্থাতেই গরুর খাবার নয়। ষাঁড় বা গাভীর দৈহিক ওজন নির্ণয় পদ্ধতি: দৈহিক ওজন ৩:৩ দৈর্ঘ্য গুণন বুকের বেড়ের বর্গ ভাগ 300 পাউন্ড, অর্থাৎ দৈর্ঘ্য ৩:৩ চুট থেকে লেজের গোড়ার এক পাশের হাড়ের বর্ধিত অংশ পর্যন্ত। বুকের বেড় সম্মুখ পায়ের পেছনে দেহের পরিধির মাপ এবং এর বর্গ। মোট মাংস দৈহিক ওজনের 45-50 ভাগ।